হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। তো সবার প্রথমে আগে আপনাদেরকে একটু ধন্যবাদ দিব, যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ভিউয়ার্স, যারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন। আমি জানি না আমি আপনাদের এত ভালোবাসার যোগ্য কিনা, কিন্তু যখন আপনাদের কমেন্টগুলো পড়ে আমি সত্যি এত মানে প্রশংসা পাব আমি কখনো ভাবি নাই, এবং কি আমি আপনাদের এত ভালোবাসা পাব সেটা আমি বুঝি নাই। তো সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আপনারা সবাই আমার আত্মার সাথে মিশে গেছেন। আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে, বা আমি যখন কমেন্টগুলো পড়ি তখন আমার কাছে খুবই ভালো লাগে। অনেক সময় আপনাদের কমেন্ট পড়ে আমি হাসি, আবার অনেক সময় আপনাদের কমেন্ট পড়ে আমি কাঁদি। কারণ হচ্ছে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত মজার কমেন্ট পড়ে আমি অনেক উৎসাহ পাই, ভিডিও করার জন্য আমি অনেকটা উৎসাহ পাই। তো সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও দিয়ে দিলাম। তো আজকে আমি ডিম পরোটা বানাচ্ছি। এটা হচ্ছে ডিম পরোটা। তো এখানে পরোটা ভাজার পরে, পরোটা তো সবাই ভাজতে জানেন, তো তেল দেওয়ার আগে যখন একটুখানি ফুলে আসবে তখন কিন্তু আপনার এরকম করে ডিমগুলা গুলিয়ে দিয়ে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পরোটাটা বানিয়ে ফেলছিলাম, আসলে আপনাদের শুকরিয়া আদায় না করলে আমার কাছে মনে হচ্ছে যে ভালো লাগতেছে না, শান্তি লাগতেছে না। তো যেহেতু পরোটা একটু তো তেল দিয়ে ভাজতে হবে, তেল দিয়ে ভেজে নিয়ে আসছি। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেজন্য আপনাদেরকে একটু অল্প করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পরোটাটা অনেক সুন্দর হয়েছে, আর নাইমিবেন এটা অনেক পছন্দ করে, তো ওদেরকে আসলে এভাবে বানিয়ে দিলে আর বাড়তি ভাজি ভুজি লাগে না। যদি কখনো বাসার মধ্যে ভাজি না থাকে বা কিছু না থাকে, এরকম করে বানিয়ে দিলে ওরা এমনি খেয়ে ফেলতে পারে। পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে, তো ওরা খেতে বসে গেল, ওদেরকে দিয়ে দিলাম। নাইমিবেন দুজনেই খাচ্ছে আর খুব মজার সহকারে খাচ্ছে। তো এরকম করে আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, বা স্কুলের টিফিনেও দিতে পারেন। আশা করি আপনাদের বাচ্চারা খুশি হবে। তো আজকে আমি আপনাদেরকে হলুদের একটা জুস তৈরি করে দেখাবো। এটা ওজন কমাতে এবং কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে। এই হলুদের জুসটা তৈরি করতে গেলে আপনারা অবশ্যই কাঁচা হলুদটা নেবেন, কাঁচা হলুদটাই হচ্ছে অনেক উপকারী। তো এগুলাকে আমি একটু ছেঁচে নেব। এরকম ছেঁচুনি যদি আপনাদের কাছে না থাকে পাটায় ছেঁচে নিতে পারেন, অথবা ব্লেন্ডারেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, শুধু রসটা বের করতে পারলেই হয়েছে। ডায়েটের যারা করেন অবশ্যই এটা একটু খেতে চেষ্টা করবেন, এতে করে আপনার অনেক প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন। আসলে এই এই খাবারটা কিন্তু ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারে খাইছে, তো আমি ভাবলাম আপনাদেরকে একটু করে দেখাই, হয়তো বা কেউ জানেন না, তো যারা জানেন না অবশ্যই আজকে জেনে যাবেন। তো হলুদের রসটা নিয়ে নিলাম, আর এখানে নিচ্ছি আমি কুসুম গরম পানি। এখন আমি এখানে 2 টেবিল চামচ হলুদের রস দিয়ে দিব, অবশ্যই বেশিও দেওয়া যাবে, কোনো সমস্যা না। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। গোলমরিচগুলো যখন আপনারা গুঁড়ো করবেন তখনই খাবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি, চাইলে বাটারও দিতে পারেন, নারিকেল তেলও দিতে পারেন। আর যেহেতু আমি এখন ওজন কমিয়ে ফেলছি, তা আমি এখানে মধু দিছি। যারা এখনও ডায়েটটা চালু রাখছেন তারা মধু দিবেন না, মধু ছাড়াই খেতে হবে। এই চাটা কিন্তু অনেক মজা, এটা চাও বলতে পারেন, জুসও বলতে পারেন। এটা কিন্তু খুবই মজার, যখন ঘির ফ্লেভারটা আসে তখন খুবই ভালো লাগে। আর গোলমরিচ কিন্তু আমাদের ওজন কমাতে অনেক সাহায্য করে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো সকালবেলা তারা নাস্তা করছে আর আমি তো হলুদের চা খাইলাম, এখন রান্নার জোগাড় করতেছি। আর এদিকে ইভেনের আবার খিদে লেগে গেছে, ও কলা খাচ্ছে, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তো ওরকম ঝপঝপা বৃষ্টিও না, আবার মানে একদম কমও না, শৈল ভেজার মতো বৃষ্টি। আর এই বৃষ্টি দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে, মাঝে মাঝে আমি বারান্দায় এসে দাঁড়িয়ে দেখি। তো ভাবলাম আপনাদেরকে একটুখানি দেখাই, আপনাদেরও ভালো লাগবে। মিট মিট করে বৃষ্টি হচ্ছে,
খুবই ভালো লাগতেছিল। তো এই তো আজকে যেটা রান্না করব, আমি ভেন্ডি ভাজি করব। আর বাসার মধ্যে কিছু সবজি ছিল কয়েক রকমের, সবকিছু মিক্স করে নিয়ে নিলাম। এটা এমনি মাছ দিয়ে রান্না করব। তো এই তো তেল দিয়ে দিলাম, আর এখন আমি আগে ভেন্ডিটা ভেজে নেব। তো প্রথমে তেল দিছিলাম, মনে হচ্ছিল একটু কম হয়েছে, পরে আবার একটু দিয়ে দিলাম। আর ভেন্ডি ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে, আর একটু কষি কষি ভেন্ডি হলে খুবই ভালো লাগে খেতে। আর এটা কিন্তু অনেকে ডায়েটে খেতে পারেন, এটা কোনো সমস্যা নাই, ডায়েট যারা করতেছেন ভেন্ডি ভাজিটা খেতে পারেন। তবে বেশি সেদ্ধ করতে যাবেন না, একটু হালকা করে ভেজে তারপরে নিয়ে নেবেন। এই তো আমি একটু শুধু যে বীজলাগুলো আছে সেগুলো একটু ছাড়িয়ে দিলাম, লোট লোট আর থাকতেছে না, তো একটুখানি তেলের মধ্যে ভেজে তারপরে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার ভেন্ডি ভাজি। তো এখানে আবার আমি সবজিটা রান্না করতেছি। তো এখানে আর এত ইয়ে করার কিছু নাই, আপনারা তো সবাই কম বেশি রান্না জানেন আশা করি। আর আমার কাছে তো টমেটো খুব ভালো লাগে, এটা সবসময় বলি আমি। তো টমেটো দিয়ে দিলাম একটা কেটে, আর যেহেতু এখন আনসিজন তো টমেটোটা আগে দিলে একটু সেদ্ধ হয়ে যায়। আর আমি সবসময় একটু মাছ আগে কষিয়ে নিই, এটা তো অনেকে হয়তো বা আমার এটা জেনে গেছেন। তো এই তো আমি আগে মাছগুলা অনেকক্ষণ কষিয়েছিলাম, তারপর এখন উঠিয়ে রাখবো, না হলে যদি এর উপরে সবজিগুলো দিয়ে দিই তাহলে কিন্তু মাছগুলা ভেঙে যাবে। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো, এখানে বেগুন, বরবটি, পটল, লাউ সব কিছু মিক্স করে তারপরে একটা সবজি রান্না করতেছি। আসলে এটা নিরামিষ রান্না করলেও মজা লাগে, তা আমি একটু মাছ দিয়েই রান্না করতেছি। এই তো ভালো করে কষিয়ে নিলাম, এখন মাছ আর ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। রান্না হয়ে গেছে, আগের দিনের একটুখানি ডাল ছিল সেটা গরম করে নিয়ে আসছি। আর আজকের খাবার এই তো এগুলাই। নাইমি বেনকে এখন ভাত ভেড়ে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিবে। আর আমার হাজবেন্ড ফোন দিছিল, নাইম কথা বলতেছে আর খাচ্ছে, আমিও কথা বলতেছিলাম, তো ভাবলাম যে এর পাখে যদি আপনাদের জন্য একটু ভিডিও করে নিই ভালো লাগবে। সবসময় ইভেনকে খাবার উঠাই দিতে হয়, কারণ ইভেন নিজে থেকে একটু তরকারিও নিতে রাজি না, তো নাইমে ওকে উঠাই দিছিলাম। আর এটা আমার খাবারটা রেডি করতেছি, আমি একটুখানি ভেন্ডি ভাজি নিছি, তারপরে এক বাটি সবজি নিয়ে নিছি। আজকে বেশি কিছু খাই নাই, কারণ জানি আমার ক্ষুধাটা ছিল না। তো এগুলো খেয়ে এখন আমি চলে যাব হাঁটতে, আজকে একটু হাঁটতে যাব। আর আমার বান্ধবীরা আছে, তারা ফোন দিছিল যে হাঁটতে যাবে, তো চিন্তা করলাম যেহেতু একটু ফ্রি হয়ে গেছি তো একটু হেঁটেই আসি। তো এই তো তিনজনে মিলে বিকালে চলে গেলাম হাঁটতে। এখানে আরও দুজন ভাবি আছে আর আমি একজন, মোট তিনজন, আমরা তিনজনে একসাথে হাঁটি। আর এখানে যেহেতু বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী একটা কয়েক দুটা পুকুর আছে এখানে, বাচ্চারা খুব সুন্দর গোসল করতেছে, দেখে ভালো লাগতেছে, পানিগুলো খুব সুন্দর টলটলা। তাই তো তিনজনে হাঁটতেছি আর মজা করতেছি, তিনজনে মানে অনেক মজা করি আমরা, হাঁটতে গেলে অনেক দুঃখ সুখ গল্প করি। আর ওই দুই ভাবি কিন্তু প্রচণ্ড ভালো, আমাকে অনেক আদর করে নিজের ছোট বোনের মতো। ভাবিরা আমাকে মানে সবসময় নিজের ছোট বোনের মতো খেয়াল রাখে, আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, আমি আসলে অনেকখানি ভাগ্যবতী মনে করতে হবে আমার। তাই তো হাঁটাহাঁটি শেষ, তো এখন একটু বাদাম খাবো। আমরা প্রতিদিনই এমনটাই করি, যেহেতু ডায়েট করি সব, ওনারাও কিন্তু ডায়েট করে, তো সবাই মিলে একটুখানি বাদাম টাদাম খেয়ে তারপরে আমরা আবার বাসার দিকে রওনা দিয়ে দিই। তো এই তো একটা সিঁড়িতে বসে গেলাম, বসে তারপরে সবাই বাদাম খাচ্ছিলাম, বাদাম খেয়ে তারপর বাসায় চলে আসছি। আসার সময় যে একটা ঝুড়ি দেখছিলাম, তো ঝুড়িটা পছন্দ হয়েছে নিয়ে আসছি। আর ওইখান থেকে একটা ভাবি, যিনি ভাবি উনি আবার নাইমি বেনের জন্য একটুখানি যে পেঁয়াজগুলো আছে ছোট ছোট, এগুলা কিনে দিছে, উনিও ওনার বাচ্চার জন্য কিনছিল। তো আমাকেও বলতেছে যে এটা নিয়ে নাও, তো নাইমি বেনের জন্য উনি গিফট করছে এটা।
বাসায় এনে ওদেরকে দিয়ে দিলাম যে ওরা সন্ধ্যার সময় এটা খাবে, যদিও এটা খেলে তাদের পেট ভরবে না, আরো কিছু খাওয়াতে হবে। তো ভাবিকে একটু থ্যাংক ইউ দেওয়ার জন্য এটা দেখালাম। আর ওনারা তো জানে যে আমি ভিডিও করি, তো একটু ভিডিও না করলে আমার কাছে আর শান্তি লাগতেছে না। যে একজন মানুষ ভালোবেসে একটা জিনিস দিছে, এটা অবশ্য আমার কাছে অনেক পাওনা, তো সেই জন্য একটু থ্যাংক ইউ বলার জন্য একটু ভিডিও করে আর কি। তো এই আমার দুধের গুঁড়া শেষ হয়ে গেছে, আমি এবার বড় প্যাকেট কিনে তারপর এরকম ঢেলে রাখি, বয়মে এক বয়ম নিয়ে, আর বাকিগুলো আবার এরকম কিলিপ লাগিয়ে রাখি। আজকে একটুখানি পায়েস রান্না করবো, নাইম ইভেন অনেকদিন হয়েছে পায়েস খাইতে চায়, আমি রান্না করতে পারি না সময়ের অভাবে। তো চালগুলোকে আমি ভালো করে এরকম গামছার মধ্যে একটুখানি মুছে নিছি, যেহেতু এগুলো আমি ধোবো না। তা আজকে পাকি ভাজি এটা পায়েস হবে আর কি। আসলে আমি যখন পায়েস রান্না করি তখন কিন্তু আমি মাওয়া, তারপরে বাদাম সব কিছু দিয়ে রান্না করি। তা আজকে মাওয়া বাদাম কিছুই দিব না, জাস্ট শুধু দুধ দিয়ে রান্না করে দিব। তো চাউলগুলোকে ওরকম করে আমি একটু ভেঙে নিছিলাম, আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে রান্না করতেছি। আমি পায়েস রান্না করলে অবশ্য সব সময় গুঁড়ো দুধ দিয়ে রান্না করি, কারণ গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে একটু ঘনত্বটা বেশি হয়, টাইম কম লাগে। তো এই তো পরিমাণ মতো চিনি লবণ দিয়ে দিছিলাম, তারপরে চাউলগুলো দিয়ে দিছি, এই তো হয়ে আসছে, একটু পরে নামিয়ে নিব। তা আমি যে সেদিন পাতিলটা কিনছিলাম সেটাতে ঢেলে নিয়ে দিছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।